ओम शांति 14/10/2022 प्रातः मूल्य ओम शांति बाप दादा मधुबन बाबा बोले छे मीठे बच्चे तुम्हारे पढ़ार खूब खूब कदर रखते हबे चाहे असुस्थ हो चाहे माने मृत्यु सज्जाय चले जाओ ताओ क्लासे बसो बला हय ज्ञान अमृत मुखे थाकते थाकते जेनो प्राण शरीर थेके बेरोय। प्रश्न अनेक बच्चाओ बाबार थेके बेमुख करार निमित्त होए जाए कखन आर किभाबे उत्तर जे आपोशे भाई बोनेर साथे रेगे पड़ा छेड़े देय आर गुरु निंदक होए जाए ताके देखे अनेकेई बाबार थेके बेमुख होए जाए आजके भालो पड़छे कालकेई पड़ा छेड़े देय तो से अन्य केउ बोलते पारे ना जे तुमी पढ़ो एई रकम बच्चा उँचू पद थेके वंचित होए जाए। गीत महफिल में जल उठी समा परवानों के लिए ओम शांति। तो गीतेर अर्थ तो बच्चारा बुझलो जे गीत बनिए छे से निजे अर्थ जाने ना देखो कत वेद शास्त्र उपनिषद बनिए छे किन्तु एकजनो एर यथार्थ अर्थ जाने ना यथार्थ अर्थ ना जानार कारणे वेस्ट अफ टाइम वेस्ट अफ मानी होए जाए। बाबा बोझाय तुमरा अनेक अनेक मंदिर वेद उपनिषद आदि बनिएछो यज्ञ तप आदि यज्ञ जप तप आदि एगुलो करेछो कत पैसा खरच करेछो बाबा एगुलो काके बोझाय जारा जीते जी मरकर बाप के बनते हैं जीते जी मोरे बाबार होए गेछे तादेरकेई बाबा बोझाय माने आमादेर। तो तुमरा बाबार होएछो तार माने तुम्हरा जीते जी मरे गेछो बेचे थेकेओ पुरानो दुनिया थेके मरे गेछो तो एखन बाबार साथे जावार जोन्नो तोमादेर प्रस्तुति निते हबे एटा ना जे ओखाने तोमादेर कोनो बार्थडे बा बात्सरिक मानानो हबे कोथाय सत्यजुगे एखाने तो गांधीर बात्सरिक बा गांधीर जन्मदिन कत धूमधामेर साथे मानाय एरकम ना जे शिव बाबा ज्ञान दिए चले जाबे তো তখন সত্যযুগে তোমরা শিব বাবার জয়ন্তী মানাবে না আধা কল্প যারাই শরীর ছাড়বে মানে সত্যত্রেতায় তাদের বাৎসরিক ক্রিয়াকর্ম এগুলো হবে না গরু দান করা পিতৃকে খাওয়ানো আদি এই সব কিচ্ছু হবে না সত্যযুগে কারণ যে গরু দান করা পিতৃকে খাওয়ানো কেন হবে না কারণ দান করাই হয় যাতে সে তার পরের জন্মে সুখ পায় কিন্তু সত্যযুগে তো তোমরা সুখই সুখ পাবে কারণ এখন যে কর্ম তোমরা করছো তার প্রলব্ধই তো সত্যযুগে পাবে তার জন্য সেইখানে এই সব হবে না। তো ভক্তি রসমরিবাজ আর জ্ঞানের রসমরিবাজ একদম আলাদা যে বিশাল বুদ্ধি সম্পন্ন বাচ্চা সেই এই কথাগুলোকে বুঝবে আর যে কল্প আগে বিশাল বুদ্ধি হয়েছিল সেই আবার এখন বিশাল বুদ্ধি হবে কারণ আবার তো সেই পার্টি বাজছে না সেই পার্টি বাজতে হবে কারণ এই ড্রামায় সবার পার্ট রিপিট হচ্ছে যে 5000 বছর আগে যা পার্ট বাজিয়েছিল সেটাই বাজাচ্ছে। তো বাবা বলছে গীতটা তো শুনলে চারো তরফ লাগায়ে ফেরে ফির ভি হরদম দূর রহে চারদিকে ফেরা লাগিয়েও যাত্রা করেও ভগবানের থেকে আমরা দূরই ছিলাম। বাবা বলে তুমি ভক্তি মার্গে কত মাথা মেরেছো তাও তুমি আমার সাথে মিলতে পারোনি কারণ যখন আমি আসবো তখনই তো তুমি আমার সাথে মিলতে পারবে আমি আসি কল্পে কল্পে সঙ্গম যুগে মানুষ তো বলে দেয় পরমাত্মা যুগে যুগে আসে আবার বলে দেয় পরমাত্মার 24টা অবতার তাহলে পরমাত্মা যদি যুগে যুগে আসে যুগে যুগে মানে 4টে যুগ তাহলে 4টা অবতার হবে কিন্তু আবার 24টা অবতার বলে দেয় তাহলে কত রং বলে। তো আমাকে ডাকেই পতিত পাবন এসো এসে পতিতকে পাবন বানাও তো এখন তোমাদের যুদ্ধ হলো মায়ার আবনের সাথে তোমাদের কোনো স্থূল যুদ্ধ না তোমরা রাবণের উপর জিত পাও তার মধ্যে মুখ্য যোদ্ধাকে কাম তো এই বিকারের উপরই জিত পেতে হবে অর্থাৎ পবিত্র হতে হবে যখন নিজে পবিত্র হবে তখন বাচ্চাদেরও তোমার পবিত্র বানানো উচিত যাতে তারাও বিশ্বের মালিক হতে পারে। যদি এখন তুমি তোমার বাচ্চাদের সম্পত্তি দাও তো কী দেবে ঠিককার ঠোবার দেঙ্গে তাই না তোমার সেই বিনাশী জিনিসই দেবে যার কোনো ভ্যালু নেই। আচ্ছা দেখো আমেরিকা তো আছে তো সেই আমেরিকা কি ঠিক কাঠোবার যতই সেটা সৌন্দর্য থাক কোনো তার ভ্যালু নেই কারণ এখন এগুলো সব খতম হয়ে যাবে শেষ হয়ে যাবে। তো বাবা বলছে এখন দেখবে মৃত্যু কিভাবে হয়
যেরকম পাহাড়ে বরফের তুফান আসে তো পাখি আদি সব শেষ হয়ে যায় সেকেন্ডে, সেই রকম এই দুনিয়ায় এখন বোমের তুফান পড়বে, একদম মানুষ মশার মতো মরতে থাকবে, সেকেন্ডে বোম পড়বে আর বোম ব্লাস্টে কত মানুষ সেকেন্ডে শরীর ছাড়বে। তোমরা জানো যে আমরা দেখবো যে কীভাবে সবাই মারা যাচ্ছে, লড়াইয়ে দেখো কতজন মারা যায়। তো এখানে তো সবার মাথার উপর মৃত্যু দাঁড়িয়ে আছে, সত্যযুগে মৃত্যুর কোনো ভয় থাকে না, কারণ সেখানে অকাল মৃত্যুই হয় না। তো বাবা এইরকম সুন্দর দুনিয়ায় আমাদের নিয়ে যাচ্ছে, তো এইরকম বাবার শ্রীমতে চলা উচিত না? বাবা হলো সুপ্রিম টিচার, তো বাচ্চাদের পড়ার উপর পুরো ধ্যান দেওয়া উচিত। অনেকেই আছে যারা পড়ার একদম কদর করে না। ভাবো কারো যদি কঠিন অসুখও থাকে, একদম মৃত্যুসজ্জায়, তাকেও ক্লাসে নিয়ে আসা উচিত। বলে না, জ্ঞান অমৃত যেন মুখে থাকে গঙ্গার তটে, তখনই যেন প্রাণ বেরোয় তন থেকে। হ্যাঁ, যেরকম ভক্তিতে কী করে, গঙ্গা জল খাওয়ায়, মানে কেউ যখন একদম মৃত্যুসজ্জায় তখন তাকে গঙ্গা জল পান করায়, তো ওটা পান করিয়ে কোনো লাভ নেই। বাবা বলছে যখন এরকম শরীর ছাড়ার মুহূর্ত, সেই সময় যেন জ্ঞানটা শুনতে থাকে, জ্ঞানটা শুনতে শুনতে, এটাই হলো জ্ঞান গঙ্গা। সেই জ্ঞানটা শুনতে শুনতে যদি শরীর ছাড়ে তাহলে অহ সৌভাগ্য, তাই না, বেড়া পার হয়ে যায়। তো পড়ার এতটাই কদর হওয়া উচিত। যদি অনেক লাচারি হালাত, মানে নিরুপায়, আর কোনো উপায় নেই, যদি সে ক্লাসে না আসতে পারে তাহলে তাকে ঘরেও শিব বাবার স্মরণ করাও তাকে। কিন্তু পড়ার উপর বাচ্চাদের পুরো ধ্যানই নেই। বাবা বলে রেজিস্টার নিয়ে এসো, তো আমি বুঝে যাব যে কে কতটা পড়ে। রেজিস্টারে তো প্রেজেন্ট অ্যাবসেন্ট লেখা থাকে না? আর বাবা আবার জিজ্ঞেসও করে, নিজে পড়ে আবার অন্য কেউ পড়ায়? কারণ এই ধান্দাতেই তো কামাই আছে, বাকি সব ধান্দা তো ধুলায় মিশে যাবে। ওই ব্রাহ্মণদের কাছেতে কুরাম আছে, আর তোমাদের কাছে আছে স্যাচ সত্য। তোমরা সৎখণ্ডে স্থাপনা করছো, তোমাদের উপর অনেক বড় দায়িত্ব, জিম্মেবারি, জবাবদারি, তাই তোমাদের অনেক সাবধান থাকতে হবে। মেহনত আছে, পড়তে হবে আর পড়াতে হবে, এরকম না যে শুধু পড়তে হবে। তোমরা শুধু পড়লে হবে না, পড়াতেও হবে। বাবা বলছে তোমরা তো প্রবৃত্তি মার্গে থাকো, মানে সংসারে, 8 ঘন্টা ভালো ঘরের কাজ করো, গভর্নমেন্টেরও একটা নিয়ম আছে 8 ঘন্টা কাজ করো। তো বাবা বলছে আগে তো যখন স্টিমার বাইরে থেকে রাতে আসতো, তো সারা সারা রাত দোকান খুলে মানুষ কাজ করতো, তোমাদেরও ঘরের কাজ থেকে ফ্রি হয়ে এই সার্ভিসে লেগে যেতে হবে। সার্ভিস করা গভর্নমেন্ট শেখায়, খাওয়ায় দাওয়ায় তো গভর্নমেন্টেরও তো সার্ভিস করতে হবে, তো এখানেও তোমাদের বাবা শেখায় যে তোমরা হলে অনগডলি সার্ভিসে আছো, শুধু নিজের সার্ভিস না, অনলি হোগাই সির্ফ আপনি বুদ্ধি কি, শুধু নিজের সার্ভিস করলেই হবে না বুদ্ধির, নিজেকে পবিত্র বানানো এটা তো ভালো, কিন্তু আমাদের তো পুরো ভারতকে স্বর্গ বানাতে হবে, তো তোমাদের উপর অনেক বড় দায়িত্ব। যেরকম ওই সেনা, দুনিয়ায় যে সেনা তাদের উপরেও অনেক বড় দায়িত্ব থাকে, চিফ কমান্ডার, ক্যাপ্টেন আদি এদের উপর বেশি দায়িত্ব, তো এখানেও এরকম, যারা ভালো ভালো বাচ্চা সেন্টার খোলে তারা হয়ে গেল কমান্ডার, তো তাদের উপর অনেক বড় দায়িত্ব। তো এটা প্রত্যেককে দেখতে হবে যে আমি সার্ভিসের বদলে কোথাও ডিসসার্ভিস তো করছি না। অনেক বাচ্চা আছে যারা ভাই বোনের প্রতি রেগে গিয়ে পড়াটাই ছেড়ে দেয়, এটা বোঝে না যে পড়া ছাড়লে গুরুর নিন্দক হয়ে যায় আর সে টিকতে পারে না, অর্থাৎ সত্যযুগে উঁচু পথ সে পায় না। এখানে বাবা বাচ্চাদের রেজিস্টার চায়, সেই রেজিস্টার দেখেই বোঝা যায়। যেরকম স্কুলে বাবা টিচার রেজিস্টারের দ্বারাই বোঝে না যে এই বাচ্চা কতটা পড়ে। অনেক বাচ্চা আছে যারা সারাদিন খেলতেই থাকে, মানে স্কুলে যাওয়ার নাম করে খেলতে চলে যায়, আবার ছুটির সময় ঠিক ঘরে চলে আসে যে হ্যাঁ আমি স্কুল থেকে এসেছি। তো কারো কারো মা বাবা তো রেজিস্টারও দেখে না, তো তারা কি করে জানবে বাচ্চা কি করছে? কারো কারো মা বাবার ধ্যানে থাকে, তাহলে তার বাচ্চাও ভালোভাবে পড়ে। এখানে শিব বাবা তো অন্তর্যামী, বাবা রেজিস্টার দেখতে হয় না, বাবা সব দেখতে পাচ্ছে, কিন্তু সাকারকে রেজিস্টার দেখতে হয়, সাকার বাবাকে, সাকার টিচারকে। তো বাচ্চারা বলে বাবা এরকম এরকম তুফান আসে, তো বাবাও বলে বাচ্চা তুফান তো আসবেই, এগুলো সব তুফান প্রথমে আমার কাছে আসে, মানে ব্রহ্মা বাবার কাছে আসে, কারণ যতক্ষণ না ব্রহ্মা বাবার অনুভব হবে না ততক্ষণ বাচ্চাদের বাবা কী করে বোঝাবে। তো বাবা বোঝে, আচ্ছা তোমাকে মায়া সারা রাত হয়রান করেছে, তোমাকে ঘুমাতেও দেয়নি, টাইমও ওয়েস্ট করেছে, তাহলে এটাও মায়ার দায়িত্ব,
সে তো ঠকাবে, মায়ার কাজ মায়া করছে। বাকি তোমাদের কাজ হলো বাবাকে এতটাই ইয়াদ করে মায়াকে ভাগানো। তো মায়ার কাজ মায়া করছে, আমাদের কাজ আমাদের করতে হবে, বাবাকে ইয়াদ করে মায়াকে ভাগাতে হবে। অনেক বাচ্চা আছে যারা অল্প মায়া আসলেই চলে যায়। যেরকম বৈদ্যরা বলে না যে এই ওষুধ খেলে তোমাদের অসুখ আরও বাড়বে, তাই না, ভিতর থেকে বেরোবে। কিন্তু অনেক লোক এরকমও হয় যে একটু যদি অসুখ বেড়ে যায়, উথলে পড়ে, তাহলে সেই বৈদ্যকে ছেড়ে অন্য বৈদ্যকে ধরে। ঠিক এখানেও এই রকম, জ্ঞানকে ছেড়ে সাধু সন্তের কাছে চলে যায় আর বলে, সবাই তো বলে গৃহস্থ ব্যবহারে থাকো, বিয়ে করো, তোমরা বলো শাদি করে পবিত্র থাকো, এটা আবার কোন মুশকিল। আরে তোমরা বলো আমাদের গৃহস্থ ব্যবহারে রে রাজা জনককে মুয়াফিক জীবন মুক্তি চাহিয়ে, তো ফির প্রবৃত্তি মে পবিত্র রহে না পারে না। বাবা বলছে তাদেরকে বোঝাও যে তোমরাই তো বলো আমাদের গৃহস্থ ব্যবহারে থেকে রাজা জনকের মতো জীবন মুক্তি চাই, তাহলে প্রবৃত্তিতে থেকে পবিত্র তো থাকতেই হবে। অনেকে আবার বলে হ্যাঁ কথাটা তো ঠিকই, বাকি লক্ষ্য অনেক উঁচু, এরকম বলে ভয় পেয়ে যায়। তো উঁচু তো যেতেই হবে না, দেলবাড়া মন্দিরেও তো আছে যে নিচে তপস্যা করছে আর উপরে তার প্রালব্ধ স্বর্গ দেখায়, তো মঞ্জিল তো উঁচু না। বলেও যে চড়ে তো চাখে প্রেমরাস ইয়ানি বৈকুণ্ঠরাস গিরে তো চাকনাচুর, আমরা যদি এই জ্ঞানে যত চড়ব তো প্রেমরস বৈকুণ্ঠরসের অনুভব করব, আর যদি পড়ে যায় তাহলে একদম হাড়গোড় ভেঙে যাবে। তাই খুব সাবধানিতে চলতে হয়, ভয় পেলে চলবে না। বলেও না এ গীতার অথরিটি, গীতা তো আজকাল অনেক আছে, টেগর গীতা, গান্ধী গীতা আদি। আজকাল তো ঘর থেকে মানুষ রেগে গিয়ে কোনো গীতার অর্থ মিনিং করে দেয় আর সেই গীতায় নিজের নাম রেখে দেয়। একটা গীতায় লেখা আছে বেগুন খেলে এই হয়, ভেন্ডি খেলে এই হয়। তো এই ব্রহ্মা বাবাও তো রোজ গীতা পাঠ করত, যেখানেই যেত রাজার কাছেও যেত, তাও গীতার পাঠ অবশ্যই করত। মানুষ ভাবে ভক্তরা ঠকায় না, কিন্তু যতটা ভক্তরা ঠকায় ততটা অন্য কেউ ঠকায় না। তো বাবা বলে বাচ্চা পড়াটাকে ছেড়ো না, নাহলে মায়া অজগর খেয়ে নেবে, তখন পস্তাতে হবে। যখন ধর্মরাজপুরীতে এক এক জন্মের সাক্ষাৎকার বাবা করাবে আর সাজা খেতে থাকবে, তো বাত মাত পুছো সেই সিনটা যে হবে, সে ভয়ঙ্কর সিন যে এক এক জন্মের যা যা পাপ, সেই পাপে যখন সাক্ষাৎকার হবে, যদি আমরা বাবাকে ইয়াদ করে বিকর্ম বিনাশ করি তাহলে তার কোনো সাজায় খেতে হবে না, আর যদি বিকর্ম বিনাশ না করি তাহলে এক একটা জন্মে যা যা পাপ থেকে গেছে সেগুলো সাক্ষাৎকার বাবা করাবে আর সাজা খেতে হবে। তো বাত মাত পুছো সেই সিনটা বাবা বলছে জিজ্ঞেস করো না। মুক্তি আর জীবন মুক্তি তো কোনো মানুষ জানেই না, কারণ তারা ভাবে সুখ তো কাক বিষ্টা সমান, তো ভাবে স্বর্গেও সুখও এরকমই হবে, কারণ তারা শুনেছে না যে ত্রেতা যুগেও সীতাকে চুরি করে নিয়ে গেছে রাবণ, তার মানে সেখানেও দুঃখ। এখন তোমরা জানো স্বর্গে তো এগুলো কথা হয়ই না, এটা ভারতেরই কাহিনী, বাকি অন্য ধর্মের মানুষ এই ড্রামার ভেতরে বাইপ্লট, তারা তো পরে আসে। ভারতবাসীদেরই 84 জন্ম হয় আর অন্য ধর্মের মানুষের তো 84 জন্ম হয় না। বলেও আত্মা পরমাত্মা অনেক দিন আলাদা ছিল, তো কতদিন, 5000 বছর। এখন এই অর্থগুলোকে তারা জানে না, গাইতে থাকে কিন্তু জানে কিচ্ছু না। তো বাবা বলছে এই ব্রহ্মাও তো বেগার ছিল না, বেগার মানে কোনো জ্ঞানই ছিল না, সেও অনেক গুরু করেছিল কিন্তু সব ঠগি। তবেই তো বাবা বলে যে সব ধর্ম পরিত্যাগ করে এক আমাকেই স্মরণ করো। তো বাবা বলছে মানুষদের অর্থও বোঝে না, ভলে গীতা পড়ে কিন্তু যেরকম জঙ্গলি তোতা, শুধু জঙ্গলি তোতার মতো গীতার কণ্ঠস্থ করে, তার মানে বোঝে না। তোমরা কণ্ঠী বলে, আমরা তো গীতা একদম পুরো মিনিং সহিত বুঝি বাবা যে বোঝাচ্ছে, তাই আমরা গীতা কণ্ঠী বলে, হ্যাঁ আমরা বিজয় মালার ডানা হই, দুনিয়ার মানুষ এই কথাগুলোকে কি জানে। তাদের যদি তোমরা লিটারেচারও দাও তাও তারা সেগুলো ফেলে দেয়, ওই লোকরা কি জানে জ্ঞানরত্নের ভ্যালু। তোমরা বাচ্চারা যারা কল্প আগে দেবতা ধর্মের ছিলে এখন তারাই ব্রাহ্মণ হয়েছ, যারা এখন দেবতা হবে তারাই কল্পে কল্পে নাম্বারবার পুরুষার্থ অনুসারে দেবতা হবে, এখন যারা দেবতা হবে তারাই আবার 5000 বছর পর তারাই দেবতা হবে, আবার অন্য কেউ তো দেবতা হতে পারবে না, এটা চারা গাছ লাগছে না।
তো বাবা বলছে দুনিয়ায় গভর্নমেন্ট তো কাটার স্যাপলিং লাগাচ্ছে, কাটার চারা গাছ, আর এখানে পাণ্ডব গভর্নমেন্ট দেবতা ধর্মের স্যাপলিং লাগাচ্ছে। কত পার্থক্য না! যখন দেবতা ধর্মের স্যাপলিং চারা গাছ লাগানো পুরো হয়ে যাবে, তখনই এই পুরানো দুনিয়ার বিনাশ হবে। তো বিনাশের প্রভাব তোমরা দেখতেই পাচ্ছ, যে কিভাবে যাদব আর কৌরবদের লড়াই লাগবে, ড্রামা অনুসারে এটা লাগবে, নাথিং নিউ, কোনো কিছুই নতুন না। না হলে কেন বলে যে রক্তের বন্যা কথা, রক্তের বন্যা বইবে? তো নিশ্চয়ই হয়েছিল 5000 বছর আগেও। তো কোনো হিন্দু থোড়েই আপোষে লড়বে? এই যুদ্ধই হবে যাদব আর কৌরবদের মধ্যে, আর আমরাও ওই যুদ্ধে থাকব, তাই না? আর ওরা তো যাদব কৌরব ওই যুদ্ধে থাকবে, আমরা কোন যুদ্ধে থাকবো? আমরা মায়ার ওপর যুদ্ধ, 5 বিকারের সাথে আমাদের যুদ্ধ, আমাদের যুদ্ধ এদিকে, ওদের যুদ্ধ স্থূল রূপে। তো বাবা বলছে আমরা হলাম যুদ্ধের ক্ষেত্রে, উই আর অ্যাট ওয়ার। যেরকম দুনিয়াতেও কমান্ডাররা দেখে না যে লড়াই ঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না, লড়াইয়ের মধ্যে কোনো সেনা বা ট্রেটার বিশ্বাসঘাতক তো হয়ে যায়নি, তো কেউ যদি বিশ্বাসঘাতক হয়ে যায়, মানে সেনার মধ্যে সে যদি বিশ্বাসঘাতক হয়ে যায়, তার জন্য অনেক কড়া সাজা হয়। তো এখানেও এরকম, যদি কেউ বাবার হয়ে বাবার বদনাম করে, তাহলে ধর্মরাজপুরীতে অনেক ভারী সাজা পাবে। বাচ্চারা সাক্ষাৎকারও করেছিল, যখন কাশি কলবট খায় তখন বলি চড়ে, তো সেই সময় অনেক জন্মের পাপের সাজা ভোগ করে, আবার যখন পরের জন্মে নতুন করে তার কর্ম শুরু হয়। মুক্তিতে তো কেউ যেতে পারে না, বলেও না যে অমুকে পার নির্বাণ গেছে, কিন্তু কেউ নির্বাণ ধামে যায় না। বাবাকে ডাকে পতিত পাবন এসো, সবার সদ্গতিদাতা তো একজনই, তো এটা তো বোঝার ব্যাপার না। বাবা আসে তো কাইয়ো কো গতি সদ্গতি দিয়ে যাতে হে, তাই না? বাবা আসে তো সবাইকে গতি সদ্গতি দিয়ে যায়। পরমাত্মা এখন অর্ডিনেন্স আদেশনামা বের করেছে যে পবিত্র হও, বলেও না দুনিয়া কিভাবে চলবে। মানুষ বলে পবিত্র হলে দুনিয়া কি করে চলবে, কিভাবে মানুষ লোক সংখ্যা বৃদ্ধি পাবে? তো বাবা বলছে আরে তোমরাই তো বলো যে খাওয়ার জন্য এখন কিছুই নেই, এত লোক সংখ্যা বেড়ে গেছে যে খাবার পাওয়া যাচ্ছে না, আনাজ পাওয়া যাচ্ছে না, মানুষ কম হওয়া উচিত, আবার তোমরাই বলছো দুনিয়া কিভাবে চলবে। তো ভালো তো, পবিত্র থাকলে হ্যাঁ লোক সংখ্যা কমবে। তো বাবা বলছে তোমাদের বাচ্চাদের এগুলো ভালোভাবে বোঝানো উচিত। আচ্ছা, মিঠে মিঠে সিকিলাদে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পিয়ার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পিয়ার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে, শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া। ধারণার জন্য মুখ্য সার এক, ঘরের কাজ করতেও সময় বার করে রুহানি সেবা আত্মিক সেবা অবশ্যই করতে হবে, নিজেকে সার্ভিস বাড়ানোর দায়িত্ব নিতে হবে। এ সার্ভিসকে কী করে বাড়ানো যায় তার জিম্মেবার নিজেকে ভাবতে হবে, ডিসসার্ভিস করা উচিত না। 2, যে পড়াচ্ছে সে স্বয়ং সুপ্রিম টিচার, তাই এই পড়াটার খুব খুব কদর রাখতে হবে, যে কোনো পরিস্থিতিতে পড়া মিস করা যাবে না। বরদান, একাগ্রতার অভ্যাস দ্বারা মন বুদ্ধিকে অনুভবের সিটে সেট যে করে সেই নির্বিঘ্ন ভব। বাবা বলছে একাগ্রতার শক্তি সহজেই আমাদের নির্বিঘ্ন বানায়, তার জন্য মন আর বুদ্ধিকে যে কোনো অনুভবের সিটে সেট করে দাও। তাহলে কত আমরা অনুভব করছি, তো অনুভবের সিটে সেট করে দাও একাগ্রতার শক্তি পাওয়ার জন্য। তো একাগ্রতার শক্তি স্বতই এক বাবা, দ্বিতীয় কেউ না, এই অনুভূতি করায়। আর একাগ্রতার শক্তির দ্বারা সহজেই আমাদের স্থিতি একরস হয়ে যায়, সবার প্রতি কল্যাণের বৃত্তি থাকে, একাগ্রতার অভ্যাসের দ্বারা আমাদের সবার প্রতি ভাই ভাইয়ের দৃষ্টি থাকে, সে কখনো তাকে কোনো কমজোর সংস্কার বা কোনো আত্মা বা কোনো প্রকৃতি কোনো প্রকারের রয়্যাল মায়া আপসেট করতে পারে না। যার মধ্যে একাগ্রতা শক্তি আছে তাকে কোনো রকমের কমজোর সংস্কার আত্মা প্রকৃতি কোনো প্রকারের রয়্যাল মায়া আপসেট করতে পারে না, কারণ সে তো নিজেই অনুভবের সিটে সেট থাকে। স্লোগান, সেকেন্ডে বিস্তারকে সার মে সমানে কা অভ্যাসী অন্তিম সার্টিফিকেট দিলায়গা। তো যার মধ্যে সেকেন্ডে বিস্তারকে সার করার কলা আছে সেই অন্তিম সার্টিফিকেট পাবে।
তাহলে সেকেন্ডে বিস্তারকে সার করার অভ্যাসই আমাদের অন্তিম সার্টিফিকেট প্রাপ্ত করাবে। তাই আমাদের সেকেন্ডে বিস্তারকে সার, পরীক্ষা তো আমাদের সেকেন্ডের হবে, তাই সেকেন্ডে বিস্তারকে সার করার আমাদের সেই কলা বা সেই শক্তি রাখতে হবে, তবেই অন্তিম সার্টিফিকেট আমরা পাবো। ওম শান্তি।